21 নম্বর অঙ্কটা আছে 3xy প্লাস y স্কোয়ার dx প্লাস x স্কোয়ার প্লাস xy dy ইকুয়াল 0। তাহলে তোমরা dy বাই dx বার করো, মাইনাস 3xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস xy। আমি একবারে করে দিলাম, তোমরা ভেঙে করবে, তোমরা এই পাশ থেকে দুপাশে নিয়ে গিয়ে dy বাই dx করবে, এটাই আসবে। তারপরে y ইকুয়াল vx ধরে তোমরা ওটা করবে, আমি করলাম না এই পার্টটা, y ইকুয়াল vx ধরে যেটা করতে হয় তোমরা করবে। তাহলে dy dx এর মান হয় v প্লাস x ইন্টু dv dx, আমি ওই পার্টটা করলাম না, একই পার্ট, 3x ইন্টু y এর মান vx প্লাস v স্কোয়ার x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস x ইন্টু dx। তাহলে x ইন্টু dv dx, ওই পার্টগুলো সেম পার্ট মানে আমি করছি না, এখানে একটা এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে থ্রি ভি প্লাস ভি স্কোয়ার বাই ওয়ান প্লাস ভি মাইনাস ভি, এক্স স্কোয়ার কমন গিয়ে কেটে যায়, প্রত্যেকটা অঙ্কে দেখছো নতুন কিছু নেই, আমি শুধু লাস্টে ইন্টিগ্রেশন আটকাতে পারে বলে বলছি। দেখো মাইনাস কমন দিলে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস ভি, থ্রি ভি প্লাস ভি স্কোয়ার প্লাস ভি প্লাস ভি স্কোয়ার, কারণ মাইনাস কমন নিলে এখানে মাঝে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা, এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান মাইনাস টু ভি স্কোয়ার প্লাস ফোর ভি বাই ওয়ান প্লাস ভি। তাহলে ওয়ান প্লাস ভি বাই একটা দুই কমন নিয়ে আসি, তাহলে কি হবে, ভি স্কোয়ার প্লাস টু ভি ডিভি ইকুয়াল মাইনাস ডিএক্স বাই এক্স, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ভি বাই, নিচে ভি কমন গেলে ভি প্লাস টু ডিভি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে এখান থেকে তোমরা ভাবো কী করে অ্যাডজাস্ট করা যায়, যদি ভি প্লাস টু করি তাহলে দেখো উপরে টু ভি প্লাস টু, তাহলে একটা হাফ নিয়ে নাও, যদি একটা হাফ নিয়ে নিই, ও এখানে একটা দুই কমন ছিল, তাহলে এখানে দুই কমন থাকলে এখানে একটা দুই থাকবে, এখানে একটা দুই থেকে যাবে, এখানে একটা দুই ছিল তো একটা দুই কমন নিয়ে আমি তারপরে করেছি, তাহলে ওয়ান প্লাস ভি, তাহলে একটা দুই থেকে যাবে এখানে। তাহলে দেখো সেক্ষেত্রে তোমাদের কী হচ্ছে, এখানে ফোর করে দেবো আমরা, তাহলে ইন্টিগ্রেশান এটা বাই হর মানে কি, ডিভি বাই ভি প্লাস টু প্লাস ইন্টিগ্রেশান এটা কেটে গেলে ডিভি বাই ভি ইকুয়াল মাইনাস ফোর ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। এরপরে তোমরা অঙ্কটা করবে, এখানে লগ নেবে, তারপরে যে মানগুলো বসানোর মান বসিয়ে তোমরা এখান থেকে পারবে, আর সমস্যা হবে না আশা করি, তোমরা করবে এখান থেকে। 22 নম্বর অঙ্কটা এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স, যেহেতু ই আছে সেজন্য আমি করবো। তোমরা ওয়াই ইকুয়াল ভি এক্স ধরে তোমরা লাইনটা করবে, তাহলে এক থেকে আমি এখানেই মান বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের মান ভি এক্স ইন্টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডি এক্স মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ভি এক্স এর হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ভি। কী করে করলাম বুঝিয়ে দিই, তোমরা প্রথমে তো ওয়াই ইকুয়াল ভি এক্স ওটা করবে, তাহলে এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মান কি ভি এক্স, ডিভি ডি এক্স এর মান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডি এক্স হয়, আমি করিনি এখানে, তোমরা জানো ডিওয়াই ডি এক্স এর মান এটা হবে, মাইনাস ওয়াইয়ের মান ভি এক্স, তাহলে হোল স্কোয়ার ভি স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়াইয়ের মান ভি এক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এর মান কি ভি, তাহলে মাইনাস ভি, বা তোমরা ওয়াই এর মান ভি এক্স বসিয়ে এক্স এক্স কেটেও দিতে পারো, একই আসবে। তাহলে দেখো এখান থেকে একটা এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে, ভি এক্স স্কোয়ার কমন গেলে ভি ইন্টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডি এক্স মাইনাস ভি স্কোয়ার
ইকুয়াল, দেখো এখানে যদি এক্স কমন নিয়ে হোল স্কোয়ারে বাইরে বার করে দাও তাহলে টার্মটা এরকম দাঁড়াবে। কি করলাম এখানে, এক্স স্কোয়ার কমন নিলে ভি ইন্টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডি এক্স মাইনাস এক্স স্কোয়ার কমন গেলে ভি স্কোয়ার, এখানে এক্স কমন গেল হোল স্কোয়ারে বাইরে এক্স স্কোয়ার হয়ে বেরোবে, তাহলে 1 + b হোল স্কোয়ার, এটা দুপাশ থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এটা ব্র্যাকেট ভেঙে দিই, তাহলে ভি স্কোয়ার প্লাস ভি এক্স ইন্টু ডিভি ডি এক্স মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল 1 + v² ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ভি। দেখো ভি স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে আমরা এবার সেপারেট করি। তাহলে সেপারেট করলে তোমরা একটা কাজও করতে পারো, এটাকে ই টু দি পাওয়ার ভি লিখতে পারো, ই টু দি পাওয়ার মাইনাস ভি ছিল তো নিচে নিয়ে গেলাম, তাহলে সেপারেট করলে হবে ভি ই টু দি পাওয়ার ভি, এটা ভি স্কোয়ার না হোল স্কোয়ার, ভি ই টু দি পাওয়ার ভি বাই 1 + v হোল স্কোয়ার ডিভি ইকুয়াল ডিএক্স বাই এক্স। এরপরে এই অঙ্কটা তোমরা সেম অঙ্ক আংশিকেও পেয়েছো, এই টার্মটাই পেয়েছো তোমরা আংশিকে, তোমরা সেখান থেকে নিজেরাই করতে পারবে অঙ্কটা। তবু আমি এক লাইন দেখিয়ে দিই, তাহলে দ্যাট মিন্স ইন্টিগ্রেশন সমাকলন করে পাই ই টু দি পাওয়ার ভি রেখে এখানে এটা করি আমরা 1 + v - 1 বাই 1 + v এর হোল স্কোয়ার ডিভি ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ভি এখানে 1 / 1 + v একটা কেটে যাবে মাইনাস 1 / 1 + v হোল স্কোয়ার ডিভি ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এটা মনে করে দেখো, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, তোমরা যদি ধরে করো করতে পারো, এটা এফ এক্স হলে এটা এফ ড্যাশ এক্স হবে, তাহলে এটার উত্তর ছিল ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। আমি একবারে করে দিলাম, এগুলো যেহেতু বড় অঙ্ক একবারে কি করে করলাম একটু বলি, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এবার প্লাস নিয়ে এখানে মাইনাস নিলে ব্যাপারটা একই আসবে, 1 / 1 + v কেউ দিই, ই টু দি পাওয়ার ভি ইন্টু 1 / 1 + v কেউ দিই, জেড ধরো এই টোটাল টার্মটা চলে আসে, এটা তোমরা অনেক করেছো অঙ্ক, তো তোমরা তাহলে ভেঙে করবে বা এভাবে করবে। এবার তোমরা মান বসিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স 1 / 1 + y/x ইকুয়াল লগ মড সি এক্স, বা শুধু সি নিয়ে করি দরকার নেই, আমি উত্তরের মতো করে করে দিই প্লাস সি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, এক্সটা উপরে গেলে এক্স বাই এক্স প্লাস ওয়াই, তোমরা এভাবে উত্তর রাখতে পারো মাইনাস লগ এক্স ইকুয়াল সি, তোমরা এভাবে রাখতে পারো, যদি বইয়ের সঙ্গে উত্তর মেলাও তোমরা বইয়ের সঙ্গেও মিলিয়ে করতে পারো, আদারওয়াইজ এই উত্তর যথেষ্ট। এরপর আমরা 23 নম্বর অঙ্কে আসি, 23 নম্বর অঙ্ক আছে এক্স প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স ডিএক্স সমান এক্স কস ওয়াই বাই এক্স ডিওয়াই, তাহলে জাস্ট কস আছে বলে আমি করছি, তোমরা করলে তোমরাও পারবে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান এক্স প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স বাই এক্স কস ওয়াই বাই এক্স। এক নম্বর দিয়ে রাখলাম ওয়াই ইকুয়াল ভি এক্স ধরে তোমরা লিখবে, এক থেকে তাহলে পাবো ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডি এক্স, তোমরা কিন্তু এভাবে না, তোমরা ডিটেলসে প্রত্যেকটা অঙ্ক করবে, ইকুয়াল এক্স প্লাস ওয়াই এর মান ভি এক্স ইন্টু কস ভি, ওয়াই বাই এক্স এর মান ভি বাই এক্স কস ভি, তাহলে এক্স ডিওয়াই ডিভি ডি এক্স ইকুয়াল, দেখো উপর নিচে এক্স কমন গিয়ে কেটে যাবে, তাহলে 1 + v cos v বাই কস ভি মাইনাস ভি। কি করলাম উপর নিচে এক্স কমন নিয়ে কেটে দিলাম, প্রত্যেকটা অঙ্ক হোমোজিনিয়াসের অঙ্ক হলে এক্স কমন নিয়ে অবশ্যই কাটবে, তাহলে ইকুয়াল লসাগু করি আমরা, তাহলে 1 + v cos v মাইনাস ভি কস ভি, দেখো কস ভি কেটে যাচ্ছে, তাহলে কি হবে কস ভি ডিভি সমান ডিএক্স বাই এক্স, অঙ্কটা একদম সহজ হবে এখান থেকে, তোমরা করবে এখান থেকে। এই 24-এরটা ইম্পর্টেন্ট এবং একটু অন্যরকম, এই জন্য 24-এরটা খুব ভালো করে করবে, 24-এরটা অন্যরকম অঙ্ক। এখন প্রশ্ন হলো কেন অন্যরকম,
দেখো প্রত্যেকটা অঙ্কে খেয়াল করে দেখো, তোমরা ওয়াই বাই এক্স কে তোমরা ধরছিলে, এখানে দেখো সব এক্স বাই ওয়াই ফর্মে আছে, ওয়াই বাই এক্স কে ধরলে তাহলে হবে না, কারণ দেখো সব এক্স বাই ওয়াই ফর্মে, ওয়াই বাই এক্স এ নেই, ওয়াই বাই এক্স এ বানানো যাবে না, সমস্যা হবে। তাহলে আমরা এখানে ডিএক্স বাই ডিওয়াই বার করবো অঙ্কটা উল্টো, কারণ যেহেতু অঙ্কটা উল্টো আছে আমরা উল্টো করবো। তাহলে মাইনাস কি হবে, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। যেহেতু এটা উল্টো অঙ্ক সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স করা যাবে না, কারণ ডিএক্স বাই ডিওয়াই দেখো এক্স ওপরে তো ওয়াই নিচে, তাই আমি এরকম বানালাম। তাহলে এটাই কি করবো আমরা, এটা ভালো করে দেখবে অন্যরকম, কিন্তু এক্স বাই ওয়াই উল্টো অঙ্ক অ্যাকচুয়ালি ইকুয়াল ভি, উল্টো ধরলাম কারণ এখানে এক্স বাই ওয়াই আছে তো, তাহলে এক্স বাই ওয়াইকেই ভি ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল ভি ওয়াই, তাহলে এবার ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে ডিএক্স বাই ডিওয়াই, এ দেখো ঘরে ওয়াই, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, ইকুয়াল ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই। তাহলে এক নম্বরে মান বসিয়ে দিই আমরা, ভি প্লাস ওয়াই ইন্টু ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই ইকুয়াল, এই যে ডিওয়াই, এই যে মান বসালাম, ইকুয়াল মাইনাস ই টু দি পাওয়ার ভি ওয়ান মাইনাস ভি বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি। তাহলে এখান থেকে একইভাবে ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই ইকুয়াল মাইনাস থাক, আমরা একবারে ডান পাশে ভি নিয়ে গিয়ে লসাও করি, তাহলে ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি, এটা এর পাশে গিয়ে লসাও করলে প্লাস হবে, তোমরা নিজেরা করবে, এটা আমি একবারে করলাম, তোমরা এটা ভেঙে ভেঙে করবে, ই টু দি পাওয়ার ভি কেটে যাবে। তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি ইকুয়াল মাইনাস ডিওয়াই বাই ওয়াই। তোমরা কিন্তু এত স্টেপ জাম দেবে না, ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে, তোমরা করবে, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই। লক্ষ্য করো, হরকে যদি জেড ধরো, ভালো করে দেখবে, হরকে যদি জেড ধরো তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি, দেখো এর ডেরিভেটিভ কী হবে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি, তার মানে তোমরা ভি প্লাস ই টু দি পাওয়ার ভিকে জেড ধরলে কি আসে দেখো, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি ইকুয়াল ডিজেড আসে। আমি ধরবো না, স্টেপ জাম দেবো, তাহলে কী হবে, এ দেখো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি, তার মানে ডিজেড বাই জেড, তার মানে লগ মড জেড, তোমরা ধরলে ধরতে পারো, তাহলে জেডকে ভিতে আনতে হবে, পরে আবার প্লাস লগ সি, তোমরা ধরলে ধরতে পারো, জেডকে ভিতে আনতে হবে, পরে আবার ভিকে কিন্তু আবার এক্স বাই ওয়াইতে লিখতে হবে, আমি যার জন্য ধরিনি। তাহলে মড ভি প্লাস ই টু দি পাওয়ার ভি সমান, দুপাশ থেকে লগ ক্যান্সেল করে দিচ্ছি, মড সি বাই ওয়াই হবে, কেন মাইনাস মানে ভাগে আর এটা প্লাস মানে লবে। এবার দুপাশে হোল স্কোয়ার করে দাও, করে মান বসিয়ে দাও, তাহলে ভি প্লাস ই টু দি পাওয়ার ভির হোল স্কোয়ার সমান সি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এরপরে তোমরা ভির মান বসিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা আমি একটু বসিয়ে মিলিয়ে দিই, তাহলে ভির মান এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হোল স্কোয়ার সমান সি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো দেখো যদি লসাউ করো কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, দুপাশ থেকে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। ওরা না কিছু অঙ্কে মডে, যখন কিছু অঙ্ক মড দেয় হোল স্কোয়ার করে, কিছু অঙ্ক করে না, এই অঙ্কটার উত্তরে যেটা দেখছি আমরা হোল স্কোয়ার করেনি, তোমরা হোল স্কোয়ার করতেও পারো নাও করতে পারো, ওরা এটাই হোল স্কোয়ার করেনি, তাহলে হোল স্কোয়ার না করলে হোল স্কোয়ার ক্যান্সেল করে দেবে, তাহলেই হবে। 25 নম্বর অঙ্কটা এরকম আছে, ওয়াই সাইন ওয়াই বাই এক্স মাইনাস এক্স কস ওয়াই বাই এক্স এক্স ডিওয়াই সমান এক্স কস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন ওয়াই বাই এক্স ওয়াই ডিএক্স। তাহলে এখানে দেখো ওয়াই বাই এক্স ফর্মে আছে, একমাত্র এই 24-এর অঙ্কটা এক্সেপশনাল ছিল, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান, তাহলে এপাশে নিয়ে আসবো, তাহলে এক্স কস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই
वाई साइन वाई बाई एक्स माइनस एक्स कॉस वाई बाई एक्स इंटू एक्स एक नम्बर दिलाम। तहले एक ही रकम वाई बाई एक्स समान भि दैट मीन्स वाई इक्वाल भि एक्स। एरपर तुम्हरा करबे एखाने एटा सेम आमी बार बार करब ना, आमार भालो लागछे ना बार बार करते, तुम्हरा करबे। तहले भि प्लस एक्स इंटू डिभि बाई डिएक्स डिवाई डी एक्सर मान भि प्लस एक्स इंटू डिभि डिएक्स इक्ुअल। तहले एखाने आमरा मान बसाई, তাহলে এক্স কস ভি প্লাস ওয়াইয়ের মান ভি এক্স সাইন ভি, এক্স কস ভি ওয়াই বাই এক্সের মান তো ভি, প্লাস ওয়াইয়ের মান ভি এক্স সাইন ভি ইন্টু ভি এক্স বাই ওয়াইয়ের মান ভি এক্স সাইন ভি মাইনাস এক্স কস ভি ইন্টু এক্স। এখানে এক্স কেটে যাচ্ছে, অঙ্কটা কঠিন না, দেখতে কেমন লাগছে। এক্স ইন্টু ডিভি ডি এক্স সমান, তাহলে এপাশে ওয়াই গিয়ে লসাগু হয়, আমি একবারে করে দিচ্ছি। আচ্ছা দেখো, ওপরে আরেকটা এক্স কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে তোমরা কেটে দেবে ভি সাইন ভি মাইনাস কস ভি হবে। দেখো ওপর নিচে এখানেও এক্স কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে ওপরে পড়ে থাকবে কস ভি প্লাস ভি সাইন ভি, আর এপাশে মাইনাস ভি এসছে, এর সঙ্গে একটা ভি গুণে আছে মাইনাস ভি এপাশে। যখন তোমরা ভি এপাশে বিয়োগ করবে তাহলে আসবে হলো ভি ইন্টু ভি সাইন ভি মাইনাস কস ভি, তোমরা করে দেখবে এই টার্মটা আসবে। তাহলে দ্যাট মিন্স এক্স ইন্টু ডিভি বাই ডি এক্স ইকুয়াল, এখান থেকে দেখো যদি গুণ করো ব্র্যাকেট তাহলে ভি কস ভি আর ভি কস ভি, আর এখানে প্লাস ভি কস ভি মানে টু ভি কস ভি হবে, আর ওপরে ভি স্কোয়ার সাইন ভি মাইনাস ভি স্কোয়ার সাইন ভি কেটে যাবে, তাহলে এরকম পড়ে থাকবে। তোমরা এগুলো ভেঙে ভেঙে করবে, আমি একটু স্টেপ জাম দিচ্ছি, তোমরা ভেঙে ভেঙে করবে। তাহলে ভি সাইন ভি মাইনাস কস ভি বাই ভি কস ভি ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এরপর সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ভি সাইন ভি মাইনাস কস ভি বাই ভি কস ভি, বোঝার সুবিধার জন্য আমি আরেকবার লিখে এলাম, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তোমরা এখান থেকে এটা করতে পারো, দুটোতে ভেঙে দিতে পারো। তাহলে ইন্টিগ্রেশন দেখো, এটা বা এটা মানে কি, ভি ভি কেটে যাবে, সাইন ভি বাই কস ভি মানে ট্যান ভি ডিভি, মাইনাস ইন্টিগ্রেশন এটা বা এটা মানে কস ভি কেটে যাবে ডিভি বাই ভি হবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এরপরে তোমরা ইন্টিগ্রেশন করো, ট্যান ভি হলো লগ মড সেক ভি মাইনাস লগ মড ভি ইকুয়াল টু লগ মড এক্স প্লাস অবভিয়াসলি আমরা লগ সি ধরবো, কারণ যেহেতু সবগুলোই লগ এসছে। তাহলে লগ মড সেক ভি বাই ভি ইকুয়াল লগ মড এক্স স্কোয়ার ইন্টু সি, কী করে করলাম, এটাকে এক্স স্কোয়ার হয়ে যাবে, লগের যোগ মানে গুণ, দুপাশ থেকে লগ ক্যান্সেল করো, তাহলে সেক ভির মান কি ওয়াই বাই এক্স, নিচেও আছে ওয়াই বাই এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ইন্টু সি। তাহলে এক্স সেক ওয়াই এক্স বাই ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার সি, একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে সেক ওয়াই বাই এক্স ইকুয়াল এক্স ওয়াই ইন্টু সি। আমি বইয়ের সঙ্গে উত্তর মেলালাম না, যদি তোমরা বইয়ের সঙ্গে উত্তর মেলাতে আমি তাও দেখিয়ে দিই, আমি বইয়ের সঙ্গে উত্তর মেলাচ্ছি না, এমনি এখানেই তোমরা অ্যান্সার রেখে দেবে। যদি বইয়ের সঙ্গে মিলাতে বলো, বইয়ের সঙ্গে এখান থেকে মিলিয়ে দেওয়া যায়, প্রয়োজন নেই, বইয়ের সঙ্গে মেলাতে গেলে এরকম করতে হবে, ওয়ান বাই কস ওয়াই বাই এক্স ইকুয়াল এক্স ওয়াই ইন্টু সি, এরপর কোনাকুনি গুণ করে এক্স ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স সমান ওয়ান বাই সি হবে, এটাকে কোনাকুনি গুণ করে এটা নামালাম। যদি দুপাশে লগ নাও তাহলে লগ এক্স ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স সমান লগ ওয়ান বাই সি, এইটাকে তোমাদের সি ওয়ান ধরলে
আশা করি তাহলে উত্তর চলে এসেছে, এত প্রয়োজন হয় না, ঠিক আছে, এত প্রয়োজন হয় না, তোমরা এই পর্যন্ত উত্তর রাখলে যথেষ্ট, এতটা লাগে না করতে। পঁচিশের দুটো অঙ্ক আছে, পঁচিশের দুয়েরটা এরকম আছে, এক্স এক্স ইন্টু ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই কস এক্স ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই ইন্টু ডিএক্স ইকুয়াল জিরো। এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার দিয়ে করার দরকার হবে না, ডি অফ এক্স ওয়াই তোমরা একটু মনে করে দেখো, আমি এর আগে এই নিয়মটা শিখিয়েছি সংক্ষিপ্তের 23 নম্বর অঙ্কতে, আমি এই নিয়মটা অ্যাপ্লাই করেছি সংক্ষিপ্তের 23, 22 এই অঙ্কগুলোতে আমি এই নিয়মটা অ্যাপ্লাই করেছিলাম। দুটোকে দুপাশে নিয়ে গেলাম, কি করলাম, যদি এক্স ওয়াই ডেরিভেটিভ করো কি হবে, ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ ডিএক্স প্লাস এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই। তাহলে এটাকে আমি এভাবে লিখলাম, এই জায়গাটুকুকে আমি এটা লিখে নিলাম আর এটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এক্স ইন্টু এটাকে এটা বাই যদি করো, তাহলে এক্স ইন্টু কট এক্স ওয়াই ইন্টু আমি এক্সটাকে উপাশে নিয়ে যাবো, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল মাইনাস ডিএক্স বাই এক্স। কি করলাম, এক্সটাকে ডিএক্স এর নিচে নিয়ে গেলাম, এক্সটাকে ডিএক্স এর নিচে নিয়ে গেলাম, তাহলে ডিএক্স বাই এক্স হবে, আর এই কস এক্স ওয়াই নিচে সাইন এক্স ওয়াই কে নিয়ে এলাম, তাহলে কি হবে, কট এক্স ওয়াই। তাহলে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন কট এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে এটাকে যদি সমাকলন করা হয়, তাহলে দেখো ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স কি হয়, এটাকে এক্স ওয়াইকে মনে মনে এক্স ধরো, তাহলে এক্স ওয়াই কে যদি মনে মনে এক্স ধরো, তাহলে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স কি হয়, লগ মড সাইন এক্স, তাহলে এখানে লগ মড সাইন এক্স, আমরা এক্স ওয়াই কে এক্স ধরে, তাহলে লগ মড সাইন এক্স ইকুয়াল মাইনাস লগ মড এক্স প্লাস সি। কি করলাম, কট এক্স এটা, তাহলে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, তাহলে লগ মড সাইন এক্স, তাহলে এটাকে লগ সি ধরে নাও সুবিধা হবে, তাহলে লগ মড সাইন এক্স ওয়াই সমান লগ সি বাই এক্স, কারণ সি গুণে আছে এক্স ভাগে আছে। এবার আমি যদি উত্তরের মতো তোমাদের মিলিয়ে দিই, ওরা জাস্ট লগ তুলে দিয়েছে এমনি, আমি বলছি কিছু সময় মড দেয় দেয় না, তাহলে ইকুয়াল সি বাই এক্স, গুণাগুণি গুণ করো, এক্স সাইন এক্স ওয়াই ইকুয়াল সি, ওরা এটাকেই উত্তর রেখেছে। এই 25-এর 2-এর অঙ্কটাও তোমরা ভিভিআই দেবে, তোমাদের এখানে দুটো অঙ্ক খুব ভালো আছে, একটা মানে একটু অন্যরকম, একটা 25-এর 2 নম্বর অঙ্ক আর একটা 24 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক একটু অন্যরকম। এরপরে যেগুলো আছে 26, 27, 28 এগুলো সেম অঙ্ক তোমরা জানো, এটা হলো জাস্ট সেম, শুধু লাস্টে গিয়ে মান বসাতে হবে, মানে এগুলো হলো সাধারণ সমাধান, এগুলো আমরা শিখেছিলাম সাধারণ সমাধান, আর ওইগুলো হবে বিশেষ সমাধান, বিশেষ সমাধান। তাহলে তোমরা এখানে পার্ট সিটা পুরো করছো, দেখলে তোমরা পার্ট সি বেশ বড়, পার্ট সিটা তোমরা পুরো করবে, আর এর সঙ্গে তোমরা এটা করবে, পার্ট সিটা অতি অবশ্যই পুরো করবে, তার সঙ্গে পেজ নাম্বার 453 উদাহরণ দেখবে, হলুদ কালারের উদাহরণ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6টা করবে, 6-এর উদাহরণটা আমি আগের দিন শিখিয়ে দিয়েছি, 7-এর উদাহরণ তোমরা পারবে, 7 পর্যন্ত করবে, 1 থেকে 7, তাহলে এই এই তিনটে এই দুটো উদাহরণ হলো আগের দিনের উদাহরণ হবে এটা, ঠিক আছে, আর এই 1, 2, 3, 4, 5 হলো এই হোমোজিনিয়াসের অঙ্ক, তোমরা তাহলে এই উদাহরণগুলো এবং এক্সারসাইজটা টোটাল কমপ্লিট করবে। তাহলে আমাদের এই চ্যাপ্টার 11 শেষ হয়ে গেল, খুব ভালো করে করবে, এখান থেকে প্রচুর নাম্বার আসে চ্যাপ্টার 11 থেকে, খুব ভালো করে করবে এটা।